আজকের এই অনলাইন গণিত ক্লাসে চুয়েট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রত্যেকে যার যার বাসায় অবস্থান করছো। প্রায় 4 মাস সময় ধরে আমরা সবাই বাসায় আছি, যদিও এটা সুস্থ থাকার জন্য। এই পরিস্থিতিতে তোমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছ, যেহেতু সামনে তোমাদের জেএসসি পরীক্ষা। তোমাদের এই ক্ষতিগ্রস্ততা কিছুটা হলেও লাঘব করার জন্য আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জ্যামিতির একটা অংশ বৃত্ত, আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব এবং আজকের এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব তা হলো বৃত্ত কি তা বলতে পারব, বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, পরিধি, বৃত্তচাপ যা ও ব্যাস ইত্যাদি বলতে পারব, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এবং বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব আমরা এটা প্রমাণ করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন আমরা কিছু জিনিস দেখি ও ব্যবহার করি যা দেখতে বৃত্তাকার, যেমন গাড়ির চাকা দেখতে বৃত্তাকার, চুরি দেখতে বৃত্তাকার, মুদ্রা বা পয়সা দেখতে বৃত্তাকার, প্লেট অথবা থালা দেখতে বৃত্তাকার। তো আমরা দেখি যে ঘড়ির সেকেন্ডে কাঁটার অগ্রভাগ একটা গোলাকার পথে ঘুরতে থাকে। এই ঘড়ির সেকেন্ডে কাঁটার অগ্রভাগ যে পথ চিহ্নিত করে তাকে আমরা বৃত্ত। তাহলে আসো আমি চিত্রের মাধ্যমে একটু বোঝাচ্ছি তোমাদের। সমতলে অবস্থিত এই হোয়াইট বোর্ড, এটা একটা সমতল। সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এখানে নির্দিষ্ট বিন্দু হচ্ছে এই বিন্দুটা, এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম। তাহলে সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে, মানে এখানে দূরত্ব সবসময় সর্বদা কি একই, এই একই দূরত্ব বজায় রেখে এই নির্দিষ্ট বিন্দুর চারপাশে অর্থাৎ চারদিকে যে বক্রপথ তৈরি হয় সেটাকে আমরা বৃত্ত বলব। তাহলে বৃত্তের সংজ্ঞাটা একটু লিখে নাও, বৃত্ত সমতলে অবস্থিত, সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর, ওই বিন্দুর চারদিকে যে বক্রপথ সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে। সমতল অবস্থিত এই হোয়াইট বোর্ড, এটা একটা সমতল। এই সমতল অবস্থিত নির্দিষ্ট একটা বিন্দু যাকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম, এই ওকে কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে তার চারপাশে যে বক্রপথ, এই পথটা হচ্ছে বক্রপথ, তার চারপাশে যে বক্রপথ সৃষ্টি হয় বা তৈরি করে এই বক্রপথটাকে আমরা বলবো যে বৃত্ত। আর নির্দিষ্ট যে বিন্দুটা এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র কাকে বলে? সমতলে অবস্থিত যে বিন্দুকে আমরা কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে তার চারপাশে যে বক্রপথটা তৈরি করব
ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো যে বৃত্তের কেন্দ্র। বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে সমদূরবর্তী যে কোনো বিন্দু দূরত্বকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তো কেন্দ্র থেকে সমদূরবর্তী আমি একটা বিন্দু নিলাম এ, তাহলে ও আর এ যদি যোগ করি এ ও এ হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ এবং বৃত্তের কেন্দ্র এই দুইটা জিনিস শিখলাম। এখন আমরা শিখব এই যে সম্পূর্ণ যে বক্রপথ, এই সম্পূর্ণ বক্রপথ এটাকে বলা হয় বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে আমি লিখে দিচ্ছি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। এখন আসো এই বৃত্তের পরিধির উপর আমরা যে কোনো দুইটা বিন্দু যদি নিই, এখানে আমি বি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিলাম, এখানে সি অন্য আরেকটা বিন্দু আমরা নিলাম বৃত্তের পরিধির উপর, এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটা রেখাংশ পাব। এই রেখাংশকে আমরা বলবো যে বৃত্তের যা। তাহলে বৃত্তের যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের যা বলে। তো চিত্রে বিসি হচ্ছে বৃত্তের একটি যা, যা বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে যা বলে। তো বৃত্তের যে কোনো যা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করে, যেমন চিত্রে বিসি একটি যা, এই যাটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করেছে। তো এখানে উপরে যে অংশটা, এই যে অংশটা, এটাকে আমরা বলবো যে অধিচাপ। তার আগে চাপ জিনিসটাকে আমরা একটু শিখে নিই। চাপ হচ্ছে বৃত্তের পরিধি যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী অংশ, বৃত্তের পরিধি যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী অংশ। তাহলে আমরা বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু, একটা বি এবং আরেকটা সি নিয়েছি, তাহলে বিসি এই যে অংশটা এটাকে আমরা বলবো যে বৃত্তচাপ বা চাপ। আবার উপরে যে অংশটা বিসি, উপরে যে অংশটা এটাকে আমরা চাপ বলবো, কারণ এটাকে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী অংশ। তো চাপকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উপচাপ আর একটা অধিচাপ। ছোট যে অংশটা এটাকে আমরা বলবো যে উপচাপ, উপচাপ। আর বড় যে চাপটা, বড় উপরের যে অংশটা সেটাকে আমরা বলবো যে অধিচাপ। তাহলে বৃত্তে যে কোনো একটি যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? দুইটি। ব্যাসভিন্ন যে কোনো যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে, একটি হচ্ছে অধিচাপ আর একটি উপচাপ। অধিচাপ হচ্ছে বড় চাপটি আর উপচাপ হচ্ছে ছোট যে অংশটুকু সেটা। এখন আসো ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে
এখানে আমরা আরেকটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে আমি এ একটা বিন্দু নিয়েছি, বি আর একটা বিন্দু নিলাম, এ আর বি যোগ করে দিয়েছি। যোগ করার পর এই এ বি এটা কিন্তু যা, অর্থাৎ বৃত্তের যে কোনো দুইটা বিন্দু সংযোজক রেখাংশকে যা বলে। তো চিত্রে এ বি একটি যা, কিন্তু এই যাটা কোন বিন্দু দিয়ে অতিক্রম করেছে? কেন্দ্র ও দিয়ে অতিক্রম করেছে। তো এরকম কেন্দ্রগামী যাকে আমরা বলবো যে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কেন্দ্রগামী কেন্দ্রগামী যাকে বলা হয় বৃত্তের ব্যাস। এবং এই বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আমরা এখানে অনেকগুলো যা আঁকতে পারবো, কিন্তু সবচেয়ে বড় যা হবে যে যাটা কেন্দ্রে দিয়ে অতিক্রম করবে, ওই যাটাই হবে বৃহত্তম যা। তাহলে এটা আমরা নোট করে ফেলি, কেন্দ্র বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। তাহলে ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব। তাহলে উবি এটা ব্যাসার্ধ, উএ এটাও ব্যাসার্ধ। এই ব্যাস আর ব্যাসার্ধের সাথে সম্পর্ক হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। ব্যাসকে যদি আমরা আবার অর্ধেক করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস আর পরিধির মধ্যে একটা সম্পর্ক আছে। পরিধি হচ্ছে সম্পূর্ণ যে বক্রপথ সেটা হচ্ছে বৃত্তের পরিধি, আর চিত্রে ব্যাস হচ্ছে এবি। তো বৃত্তের পরিধি আর ব্যাসের যে অনুপাত সেই অনুপাতকে বলা হয় পাই। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলে। এই পাই এটা একটা গ্রিক শব্দ, পাই হচ্ছে গ্রিক অক্ষর। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট তিনি পায়ের একটা মান নির্ণয় করেছে, যা আমরা যদি 62,832, এই 62,832 কে যদি 20,000 দিয়ে ভাগ করি তাহলে তার মানটা হবে 3.1416। তো তিনি পায়ের একটা আসন্ন মান নির্ণয় করেছেন। আসলে পাই হচ্ছে একটি অমরুত সংখ্যা যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু এই 62,832 কে 20,000 দিয়ে ভাগ করলে এই মানটা চলে আসে। এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এখানে দশম বিন্দু পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট। তো তিনি পায়ের একটি আসন্ন মান নির্ণয় করে যা 4 দশমিক স্থান পর্যন্ত। মূলত পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এখানে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট নয়। মনে রাখার সুবিধার্থে এই 20,000 ভাগের 62,832 কে ভাগ করলে আমরা পায়ের একটা মান পাব। আবার দৈনন্দিন হিসাবের জন্য বাসকে যদি 7 দিয়ে ভাগ করা হয়, এখানে আমরা একটা সূত্র শিখব। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়,
বৃত্তের পরিধি হবে 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল হবে πr² বৃত্তের পরিধি এই যে সম্পূর্ণ বক্রপথ সেই বক্রপথের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো কিভাবে যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি সেটা হচ্ছে 2πr এই সূত্র দিয়ে ক্ষেত্রফল এই বক্রপথটা যে পথ আবদ্ধ করেছে তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব πr² এই সূত্র দিয়ে তাহলে এখানে আমরা দুইটা সূত্র শিখলাম একটা হচ্ছে বৃত্তের পরিধি সম্পূর্ণ যে বক্রপথ সেটা আরেকটা হচ্ছে এই বক্রপথটা যেটুকু পথ আবদ্ধ করেছে তার ক্ষেত্রফল πr² পায়ের সম্পর্কে আমরা আরেকটু জানবো পায়ের মান হচ্ছে 3.1416 আমরা দশমিক বিন্দু পর চাকাঙ্ক মনে রাখবো 3.1416 ইংরাজি মার্চ মাসের 14 তারিখ হচ্ছে বিশ্ব পায় দিবস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই থ্রি হচ্ছে মার্চ মাস আর 14 তারিখ হ্যাঁ 14 মার্চ মাসের 14 তারিখ হচ্ছে বিশ্ব পায় দিবস এটা আমরা মনে রাখবো আর পায়ের আসন্ন মান 3.1416 আমরা এই দুইটা সূত্র দিয়ে দুইটা প্রবলেম করবো ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি এখানে বৃত্তের ব্যাসার্ধ r সমান 5 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ r = 5 সেন্টিমিটার বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr আমরা এখন মানগুলা বসিয়ে দেব পায়ের মান আমরা মনে রাখবো 3.1416 আর ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এখানে 5 দুগানে 10 10 যদি গুণ করা হয় 31.416 সেন্টিমিটার তো এইভাবে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করব এবার আসো বৃত্তের ক্ষেত্রফল সমান πr² পায়ের মান 3.1416 আর এর মান π² বর্গ সেন্টিমিটার তাহলে 3.1416 × 25 বর্গ সেন্টিমিটার আমরা মানটা একটু বের করে নিই 3.1416 × 25 78.54 বর্গ সেন্টিমিটার তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা বৃত্তাকার মাঠের পরিধি এবং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো
যদি বৃত্তের ব্যাস দেওয়া থাকে তাহলে এই ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ আগে নির্ণয় করব, তারপরে পরিধি 2πr, এখানে r এর মান বসিয়ে দেব, ক্ষেত্রফল πr² এখানে আমরা r এর মান বসিয়ে দেব। এইভাবে আমরা বৃত্তাকার মাঠের পরিধি অথবা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করব। এখন মনে করো বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা এখান থেকে ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় শিখব। বৃত্তাকার মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি এত সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত? তো এখানে বৃত্তাকার মাঠের পরিধি পরিধি দেওয়া আছে 31.416। আমরা বৃত্তাকার মাঠের পরিধি জানি কি 2πr, তাহলে 2πr ইকুয়াল টু 31.416। এখান থেকে আমরা r এর মান বের করব, তাহলে r ইকুয়াল টু 31.416 ডিভাইডেড বাই 2π। যদি আমরা এখানে পাই এর মান বসিয়ে দিই বা r ইকুয়াল টু 31.416 ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে r এর মান পাবো যে 5, অর্থাৎ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, একটি বৃত্তাকার মাঠের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, ওইখান থেকে আমরা মাঠের ব্যাসার্ধ বের করতে পারবো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে πr² ইকাল টু মনে করো 49π, অর্থাৎ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 49π। এখান থেকে আমরা r এর মান বের করব, তাহলে r² ইকাল টু উভয় পক্ষ থেকে যদি আমরা পাই বাদ দিই অথবা উভয় পক্ষকে পাই দ্বারা ভাগ করলে হবে r² ইকাল টু 49। সুতরাং r ইকাল টু 49 কে বর্গমূল করলে আমরা 7 পাব। তো এইভাবে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ নির্ণয় করতে পারব। তাহলে আমরা কি কি শিখলাম, কিভাবে পরিধি নির্ণয় করতে হয়, কিভাবে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, ক্ষেত্রফল দেওয়া আছে ওইখান থেকে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, পরিধি দেওয়া আছে এখান থেকে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, তাহলে এই প্রবলেমগুলো আমরা সবাই এখন পারব। তাহলে আমরা এখন তোমাদের বইয়ের উপপাদ্য বৃত্ত সংক্রান্ত প্রথম যে উপপাদ্যটা, আমরা এখন সেটা প্রমাণ শিখব। উপপাদ্যটা হচ্ছে
তের কেন্দ্র ও দেশ ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যায়ের উপর লম্ব। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যায়ের উপর লম্ব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি যা, অর্থাৎ আমরা এবি একটা যা নিয়েছি যে যাটা কি ব্যাস নয় এরকম একটি যা, এবং এবি যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, এম হচ্ছে এবি যায়ের মধ্যবিন্দু। ও কমা এম যোগ করি তাহলে এই ও এমটা হবে এবি যায়ের উপর লম্ব, সেটা আমরা প্রমাণ করব। বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও, ব্যাস ভিন্ন একটি যা, যা হচ্ছে এখানে এবি, এই এবি যার মধ্যবিন্দু হচ্ছে এম, তাদের সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ হচ্ছে ও এম, এই ও এমটা এবি যার উপর লম্ব, সেটা আমরা প্রমাণ করব। তাহলে শুরুতে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই। প্রথমে আমরা চিত্র আঁকবো, সবার আগে চিত্র আঁকবো এবং চিত্রটা আঁকবো খাতার মাঝখানে। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি যা, এবং এম এবি এর মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে UM লম্ব AB, অর্থাৎ UM এই রেখাংশটা AB যায়ের উপর লম্ব, সেটি আমরা প্রমাণ করব। এখানে ছোট করে একটু অঙ্কন আছে, অঙ্কন U কমা A এবং ও কমা বি যোগ করি, ও কমা এ এবং ও কমা বি যোগ করি, প্রমাণ এই ও এম রেখাংশ দ্বারা গঠিত আমরা দুইটা ত্রিভুজ নেব। একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ এম, ও এম রেখাংশ দ্বারা, আরেকটা হচ্ছে ও বি এম। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু তুলনা করব। তাহলে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে কি কি সমান আমরা একটু তুলনা করব। দেখো এই উ এ সমান উবি, কেন উ এ সমান উবি,
কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি যে কোনো বিন্দু দূরত্ব সর্বদা কি সমান, এবং ওই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এখানে UA এবং UB দুইটাই কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি UA ইকুয়াল টু UB, পাশে আমরা সাইড নোট দেব যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আসো এম সমান বিএম, এই এম ইকাল টু বিএম, কারণ কি এমটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, যেহেতু এম এবি এর মধ্যবিন্দু এবং UM ইকাল টু UM, এ UM এটা এ ত্রিভুজে আছে, আবার UM এই বাহুটা এ ত্রিভুজে আছে, তার মানে UM সমান UM, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে আমরা কি পাইলাম এখানে, UA ইকাল টু UB, AM ইকাল টু BM, UM ইকাল টু UM, তার মানে একটি ত্রিভুজে তিন বাহু অপর একটি ত্রিভুজে তিন বাহুর সমান। তা আমরা কি শিখে আসছি ক্লাস সেভেনে, যদি একটি ত্রিভুজে তিন বাহু অপর একটি ত্রিভুজে তিন বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ UAM সর্বসম ত্রিভুজ UB, যেহেতু সর্বসম সেহেতু আমরা এখন লিখতে পারি যে UM A কোণ ইকাল টু UM B কোণ। আমরা কি লিখব, UM A কোণ ইকাল টু UM B কোণ সর্বসম, এই কথার অর্থ হচ্ছে সব বিদ্যা সমান, অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, তাদের ক্ষেত্রফল সমান। তো এখানে UA আর UB এই দুইটা হচ্ছে অনুরূপ বাহু, হ্যাঁ, আর এই UA এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, UB এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তো অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। যেহেতু UA সমান UB তাহলে আমরা কোন দুইটা কোণ অনুরূপ বলব, UMA ইকাল টু UM। কিন্তু দেখো, কিন্তু এই UM A কোণ আর UM B কোণ এই দুইটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি বা এক সরল কোণ, কারণ এই দুইটা সন্নিহিত কোণ কি একই সরল রেখায় অবস্থিত, এই AB রেখার উপর M একটা বিন্দু, এই M বিন্দুতে উৎপন্ন দুইটা সন্নিহিত কোণ একই সরল রেখায়, তাহলে তাদের সমষ্টি আমরা কত লিখবো এখানে 180 ডিগ্রি, UM A কোণ প্লাস UM B কোণ ইকাল টু এক সরল কোণ বা UM A কোণ প্লাস UM A কোণ ইকাল টু UM B কোণ, অর্থাৎ A কোণ ইকাল টু আমরা লিখতে পারি UM A কোণ, একটু আগে আমরা প্রমাণ করে রেখেছি UM B কোণ আর UM A কোণ এই দুইটা কোণ কি সমান। তো এখানে আমরা UM B কোণ ইকাল টু আমরা কি লিখতে পারি UM A কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি, বা 2UM A কোণ ইকাল টু 180 ডিগ্রি। সুতরাং সুতরাং UM
এখন ইকুয়াল টু 2 দিয়ে যদি 180 ডিগ্রি কে আমরা ভাগ করি কত ডিগ্রি পাবো 90 ডিগ্রি তার মানে আমরা এখন কি লিখতে পারতেছি যেহেতু ওএম এ কোণ ইকুয়াল টু ওএম বি কোণ তাহলে বলো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে সুতরাং ওএম এ কোণ ইকুয়াল টু ওএম বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু এক সমকোণ যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি হ্যাঁ তার মানে এই ওএমটা এই এবি যার উপর কি লম্ব অর্থাৎ আমরা এখন বলতে পারি যে ওএম লম্ব এবি ওএম এবি যার উপর লম্ব প্রমাণিত আমি আবারো বুঝিয়ে দিচ্ছি বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাসবিন্দু একটি যা এন এবি যায়ের মধ্যবিন্দু ও কমা এন যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও ব্যাসবিন্দু কোন যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এখানে ব্যাসবিন্দু যা হচ্ছে এবি তার মধ্যবিন্দু হচ্ছে এন তাদের সংযোজক রেখাংশ হচ্ছে ও এম এই ওএমটা এবি যার উপর লম্ব এটা আমরা প্রমাণ করব অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি প্রমাণ এই ওএম বাহু দ্বারা আমরা এখানে দুইটা ত্রিভুজ নেব প্রথমে হচ্ছে ও এ এন এই ত্রিভুজ তারপরে হচ্ছে ও বি এম এই ত্রিভুজ তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটু তুলনা করব কি কি সমান ও এ ইকুয়াল টু ও বি কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এম সমান বি এম কারণ হচ্ছে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু ও এম ইকুয়াল টু ও এম কারণ হচ্ছে ও এম টা হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু তাহলে বাহু 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 উপপাদ্য অনুযায়ী আমরা এখন কি বলতে পারি ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম যেহেতু সর্বসম সেহেতু আমরা এখন বলবো যে ও এম এ কোণ ইকাল টু ও এম বি কোণ অর্থাৎ এ কোণ আর এ কোণ এই দুইটা কোণ কি সমান কিন্তু এখানে দেখো একই সরল রেখায় অবস্থিত এখানে দুইটা সন্নিহিত কোণ আছে হ্যাঁ এই দুইটা সন্নিহিত কোণের যোগফল সমান কি 180 ডিগ্রি অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে আমরা কি পাবো এক সরল কোণ পাবো তাহলে আমরা এখন লিখতে পারি ও এম এ কোণ ও এম এ কোণ প্লাস ও এম বি কোণ ইকাল টু এক সরল কোণ তো এখানে একটু আগে আমরা প্রমাণ করে রেখেছি যে এ কোণ সমান এ কোণ তাহলে এ কোণের বদলে আমরা এখন লিখতে পারব ও এম এ কোণ ও এম এ কোণ ও এম এ কোণ ইকাল টু হবে টু ইন্টু টু এম এ কোণ আমরা যদি টু দ্বারা 180 ডিগ্রিকে ভাগ করি তাহলে ও এম এ কোণ এর মান কত ডিগ্রি পাবো 90 ডিগ্রি যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে আমরা এখন এই কথা লিখতে পারি যে ও এম এ কোণ ইকাল টু ও এম বি কোণ ইকাল টু এক সমকোণ হ্যাঁ আচ্ছা এক সমকোণ মানে এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি যেহেতু প্রত্যেকটা কোণ এক সমকোণ তাহলে আমরা এখন এই কথা লিখতে পারবো যে ও এমটা হচ্ছে এ বি এর উপর লম্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শুরু থেকে এ পর্যন্ত তোমাদের যা যা পড়াচ্ছি তোমরা এই ভিডিও ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করবে আশা করি তোমাদের কিছুটা হলো উপকারে আসবে তো আজকে এ পর্যন্তই সামনে ক্লাসে আমরা পরবর্তী উপপাদ্য থেকে শুরু করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো Allah bless.